আসসালামু আলাইকুম। পর্যায়ক্রমে প্যান্ডেমিকের অবস্থা বৃদ্ধি পাওয়ার ফলে দেশজুড়ে লকডাউন শাটডাউন দেওয়া হয়েছে। তো এমন পরিস্থিতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলো পুনরায় পিছিয়ে যাবে কিনা, এই নিয়ে কিন্তু অনেকের মধ্যে অনিশ্চয়তা দেখা গিয়েছে। তো এই পরিস্থিতিতে ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের আসলে কি করণীয়, সেই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং তোমরা মনোযোগ সহকারে দেখলে যাবতীয় বিষয়গুলোকে অনুধাবন করতে পারবে। তবে তার আগে একটি বিষয় তোমাদেরকে ইনফর্ম করে রাখি, সেটা হচ্ছে আমি কিন্তু প্রিভিয়াস একটা ভিডিওতে তোমাদের ওয়ার্নিং দিয়েছিলাম যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাগুলো অনার্স এবং মাস্টার্সের যে থেমে থাকা পরীক্ষাগুলো সেগুলো কিন্তু শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ এগুলোর পরে কিন্তু ভর্তি পরীক্ষা শুরু হওয়ার একটা প্ল্যান রয়েছে। তো এই প্ল্যানে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তাদের পরীক্ষা দিয়ে দিয়েছিল এবং কি ঈদের আগেই তাদের যে ইন্টারনাল পরীক্ষাগুলো ছিল সেগুলো কমপ্লিট করার একটা সিস্টেম করা হয়েছিল। কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু অনেক ক্যাম্পাসের ক্ষেত্রে পরীক্ষাগুলো শুরু হয়ে গিয়েছিল, দেন হচ্ছে অনেক ডিপার্টমেন্টে দুইটা তিনটা পরীক্ষা হয়ে গিয়েছে এবং কিছু কিছু ডিপার্টমেন্টের পরীক্ষা হয় নাই। তো এই সকল বিষয়গুলো কিন্তু অনলাইনেও যেমন করা হয়েছে, দেন সশরীরেও কিন্তু ক্যাম্পাসে পরীক্ষা নেওয়া হয়েছে, যে বিষয়ে তোমাদের ওয়ার্নিং দিয়েছিলাম। বাট কোভিডের কারণে হঠাৎ করে যেহেতু করোনা ভাইরাসের যে প্রকোপ সেটা হচ্ছে বৃদ্ধি পায়, এই বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু অনেকের দুইটা তিনটা পরীক্ষা হওয়ার পরেও কিন্তু তাদের সেমিস্টার পরীক্ষাগুলো আটকে গিয়েছে এবং কোনো থেকে যাদের ইয়ারলি পরীক্ষাগুলো ছিল সেগুলোও কিন্তু আটকে গিয়েছে। সেহেতু অনার্সের ক্ষেত্রে মাস্টার্সের ক্ষেত্রেও সেম বিষয়টা হয়েছে এবং কি পরবর্তীতে যে সমস্ত স্টুডেন্ট যারা হচ্ছে ক্যাম্পাসে গিয়েছিল পরীক্ষা দেওয়ার জন্য, সেক্ষেত্রে তাদের কী করা হয়েছে যে ক্যাম্পাসের বাস দিয়ে কিন্তু তাদের নিজস্ব বিভাগে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ নিজস্ব জেলাতে নিয়ে যাওয়া হয়েছে, যেহেতু প্যান্ডেমিক কারণে বাসটা সব বন্ধ রয়েছে। তো এই পরিস্থিতি কিন্তু অনার্সের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে হয়েছে এবং এই জন্য কিন্তু আমাদের একটা ওয়ার্নিং আমি দিয়েছিলাম। তো সেক্ষেত্রে এখন যে পরিস্থিতি হচ্ছে, এখন জানি আমরা প্যান্ডেমিকের অবস্থা কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে, তো সেক্ষেত্রে এই পরিস্থিতি যেহেতু একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে, তো এই অনিশ্চয়তার উপর নির্ভর করে কিন্তু তোমরা যারা অ্যাডমিশনের পরীক্ষার্থী রয়েছ তাদের কিন্তু পড়াশোনা স্টপ করে রাখলে হবে না। কারণ একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যেহেতু প্যান্ডেমিকের মাত্রা বৃদ্ধি পেয়েছে, এই বিষয়টা কিন্তু আলটিমেটলি অনিশ্চিত এবং কি অনিশ্চিত এই কারণেই যে প্রথম দিকে কিন্তু বলা হলো যে প্যান্ডেমিকের অবস্থা খুব বৃদ্ধি পেয়েছে, এজন্য 14 দিনের শাটডাউন দেওয়া হবে। তো প্রত্যেকটা নিউজ পেপারে বা টিভিতে কিন্তু আমরা এই নিউজগুলোই পাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে সোমবার থেকে লকডাউন হওয়ার কথা ছিল বাট সেটা কিন্তু বৃহস্পতিবার থেকে করা হচ্ছে এবং কি অন্যদিকে 7 দিনের একটা কঠোর লকডাউন দেওয়া হয়েছে, যদিও সেখানে অনেক বিষয়গুলোকে নোটিশ আকারে দেওয়া হয়েছে যে এই বিষয়গুলো চলবে, টাইম বাইন্ডিং করে দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো, সুতরাং এই সকল বিষয়গুলো কিন্তু অনিশ্চিত, এই অনিশ্চয়তার উপর ভর করে আমাদের কিন্তু প্রিপারেশনটাকে থামিয়ে রাখলে হবে না। কারণ হচ্ছে যদি আমরা সাপোজ ধরো যে তুমি ভর্তি পরীক্ষা যদি হঠাৎ করে পিছিয়ে যায়, সেক্ষেত্রে তোমার এই পড়াশোনা কিন্তু আলটিমেটলি তোমার হয়তো মানসিক প্রস্তুতির ক্ষেত্রে একটু খারাপ লাগতে পারে ম্যাক্সিমাম, কারণ বারবার পরীক্ষা পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে, এটা কিন্তু ম্যাক্সিমামের জন্য খারাপ লাগার বিষয়। কারণ এই খারাপ লাগা কিন্তু তোমাকে খুব একটা কষ্টতে ভোগাবে না, যদি তুমি পড়াশোনা বন্ধ করে দেন তুমি পরবর্তীতে দেখো যে পরীক্ষা শুরু হয়ে গেলো তার আগে কিন্তু তুমি সময়গুলো পাবে না, কিন্তু তখন তুমি আর একটু বেশি ঝামেলায় পড়ে যাবা। সুতরাং পরীক্ষা পিছিয়ে গেলেও তুমি যতটা না ঝামেলায় পড়বা, পরীক্ষা যদি ডেট এম মতো হয়ে যায় তুমি যদি প্রিপারেশন বন্ধ করে রাখো তার থেকে তুমি বেশি ঝামেলায় পড়বা। এই জন্য তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে প্যান্ডেমিকের কারণে যেহেতু পরীক্ষাগুলো পিছিয়ে যাচ্ছে সেক্ষেত্রে তো তোমার আমার কিছু করার নাই। সেক্ষেত্রে কিন্তু সরকার হচ্ছে যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তের বাইরে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যাইতে পারবে না, সরকারের সিদ্ধান্তের বাইরে কিন্তু যাওয়া পসিবল না। কারণ হচ্ছে দেশের পরিস্থিতির উপর ভিত্তি করে কিন্তু সরকার একটা সিদ্ধান্ত দিচ্ছে। তো সেক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাগুলো সেক্ষেত্রে আমরা আমাদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি যে আমাদের ভর্তি পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, আমাদের ক্ষতি হচ্ছে, এই সকল বিষয়গুলোকে আমরা আমাদের নিজেদের নিয়ে চিন্তা করি। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা নেবে সে সমস্ত ভর্তি কমিটিগণ তারা কিন্তু ওভারঅল সবার কথাই চিন্তা করে এই ডেটগুলোকে নতুন করে রিনিউ করে। তবে নতুন করে যে ডেটগুলো পরিবর্তন করে দেওয়া হয়েছে এর থেকেও আরও পিছিয়ে যাবে কি না এই বিষয়টা কিন্তু খুব সহজেই বলা যাবে না। এখন কিন্তু এই বিষয়গুলোকে খুব যে হঠাৎ করে পরিবর্তন করে তাও কিন্তু না, কারণ হচ্ছে ভর্তি পরীক্ষায় ডেট দিয়ে সেগুলো রিঅ্যারেঞ্জ করে আবার নতুন করে ডেট দেওয়া এগুলো কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার এবং কি অনেকটা ঝামেলা। কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পিছিয়ে গেল, তো দেন পর্যায়ক্রমে কিন্তু সকল বিশ্ববিদ্যালয় কিন্তু রিঅ্যারেঞ্জ করতে হবে এই ভর্তি ডেটগুলো। সুতরাং পরিস্থিতিগুলো বিবেচনা করেই কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি তার একটা যথোপযোগী সিদ্ধান্ত নেবে যে ভর্তি পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে নাকি হবে না। সুতরাং এই যেহেতু অবস্থাগুলো, তো এই অবস্থাতে যদি আমাদের প্রিপারেশনটাকে ডাউন করে রাখি, ধরো তারপর ঈদের পরে পরীক্ষাগুলো শুরু হয়ে গেল, তখন আমরা যদি মনে করি যে ঈদের পর তো আবার পিছিয়ে দেওয়া হবে, তো তখন যদি পিছিয়ে না যায় তাহলে আমাদের 7 দিন কি 15 দিন বা 20 দিন বলো সেই প্রিপারেশনে কিন্তু আমাদের যে পড়াগুলো সেগুলো কিন্তু কভার করা সম্ভব হবে না। সুতরাং এখন তোমার যদি খুব বেশি পড়তে মন না চায়
তুমি হয়তো 4 থেকে 5 ঘন্টা পড়তে সে কিন্তু তুমি 1 ঘন্টা 2 ঘন্টা কমিয়ে দিতে পারো, বা তুমি যদি এই ওভারফ্লোটা ধরে রাখতে পারো তাহলে তুমি এই ফ্লোটা ধরে রাখো, তাহলে তোমার জন্য পজিটিভ দিক। আর যদি তুমি মনে করো যে না আমার হচ্ছে খুব প্রেশার পড়ে যাচ্ছে বা আমি দিন দিন পড়াশোনা থেকে একটু পিছিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে তুমি একটু রিল্যাক্স নিয়ে ধাপে ধাপে তুমি পড়াশোনাকে কন্টিনিউ রাখতে পারো। মেইন কথা হচ্ছে তুমি পড়াশোনার মধ্যে থাকো, আলটিমেটলি তুমি একটা ভালো ফলাফল পাবা, ভালো একটা রেজাল্ট পাবা। বাট তুমি যদি পড়াশোনা থেকে ছিটকে যাও তখন কিন্তু তুমি এই বেনিফিটটা পাচ্ছ না। এবং কি সেক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হওয়ার পরে কিন্তু সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক কিন্তু ফার্স্ট পজিশন তোমাদের মধ্যে থেকেই দখল করবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু তোমাদের মধ্যে থেকে কেউ না কেউ ফার্স্ট পজিশন দখল করবে, বইটের ক্ষেত্রে করবে। সুতরাং তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা আসলে প্যান্ডেমিক মধ্যে কীভাবে প্রস্তুতি নিয়েছিলা, তখন কিন্তু তারা একটা কথাই বলবে যে প্যান্ডেমিক ছিল বা যাই ছিল আমরা আমাদের প্রস্তুতি ধরে রেখেছি, আমরা আমাদের প্রিপারেশনকে কন্টিনিউ রেখেছি। সুতরাং তোমাদের মধ্যে থেকে কিন্তু সে দেশ সেরা হবে, সে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম হবে, জাহাঙ্গীরনগর প্রথম হবে, এই বিষয়গুলো কিন্তু হবে। সুতরাং তোমরা যারা এখনও দুশ্চিন্তার মধ্যে রয়েছে যে ভর্তি পরীক্ষা পিছিয়ে যাবে কি না বা ভর্তি পরীক্ষার যে ডেটগুলো পরিবর্তন হচ্ছে এই আমাদের মেন্টাল প্রস্তুতির ক্ষেত্রে অনেকটা ব্যাঘাত করছে, এই দিকগুলো বিবেচনা না করে তুমি আসলে পরিস্থিতির ওপর বিবেচনা করে দেন তুমি রিল্যাক্স নিয়ে তুমি তোমার প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যাও, আশা করি তুমি সফলতা আসবে। এবং কি যে ডেটগুলো পরীক্ষার জন্য নতুন করে দেওয়া হয়েছে সেই ডেটগুলো যদি পরিবর্তন হয় তাহলে সেটা হচ্ছে পরিস্থিতির উপর ভিত্তি করে পরিবর্তন করা হবে। যদি লকডাউন এই মাত্রা যদি বৃদ্ধি পেতেই থাকে, প্যান্ডেমিকের অবস্থা এবং লকডাউন থাকে, সেক্ষেত্রে একটা সিদ্ধান্ত হতে পারে, বাট এটা কিন্তু খুব রেয়ার এবং কিন্তু বিষয়টা অনিশ্চিত। সুতরাং এই অনিশ্চিতের উপর ভরসা করে, অর্থাৎ অনিশ্চিত লকডাউন শাটডাউন উপর ভরসা করে তোমার যে নিশ্চিত সাফল্য আছে সেটাকে কখনো ব্যাঘাত করা যাবে না। কারণ হচ্ছে তুমি যদি এটা ব্যাঘাত করো তাহলে হয়তো তুমি এই যে একটা আফসোস, এই যে একটা তোমার ভুল হয়ে গেলে এই ভুলটা তুমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবা না। এই জন্য তোমাকে অবশ্যই টার্গেট রাখতে হবে যে অনিশ্চয়তার উপর বেজ না করে তোমার যে ডেটগুলো দেওয়া হয়েছে নতুন করে, অলরেডি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বলেও দিয়েছে যে আমরা আগস্টেই পরীক্ষা নিব, যদিও 31 জুলাই থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হবে এবং 30 জুলাই আমরা জানি কিন্তু আইবিএর পরীক্ষা হবে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু রয়েছে। তো আলটিমেটলি সকল বিষয়গুলো বিবেচনা করে তুমি নিজে আসলে চিন্তা করে দেখো যে তোমার প্রিপারেশন কোন লেভেলে আছে। কারণ আমরা লম্বা একটা সময় পেয়েছি, এই লম্বা সময় যদি আমাদের পড়াশোনা করে শেষ না করতে পারি তাহলে কিন্তু এর কৈফিয়ত তোমাকে অবশ্যই লং রানে গিয়ে দিতে হবে। সুতরাং তোমাকে অবশ্যই কী করতে হবে, আমাদের প্রস্তুতিটাকে শেষ করে ফেলে দেন এখন হচ্ছে রিভিশনের সময় তুমি রিভিশন করতে থাকো। আর যারা নতুন করে প্রিপারেশন চিন্তা করছে যে আমি আর প্রিপারেশনটা কম আছে আমি আরও ইনক্রিজ করতে চাই, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগিয়ে দেন তুমি সামনের দিকে এগিয়ে যাও, তাহলে কিন্তু তোমার নিশ্চিত সাফল্য আসবে। সুতরাং আজকের ভিডিও থেকে যে বিষয়টা আমি তোমাদের বোঝাতে চেয়েছি যে প্যান্ডেমিকের অবস্থার উপর ডিপেন্ড করে কিন্তু যাবতীয় বিষয় করা হবে, এবং এই প্যান্ডেমিকের অবস্থা কিন্তু অনিশ্চিত একটা বিষয়। সেখানে নিশ্চয়তা দিয়ে কিছুই বলা যাবে না যে ঈদের পরে প্যান্ডেমিক অবস্থা বৃদ্ধি পাবে নাকি কমবে, এটা কিন্তু নিশ্চয়তা দেওয়া বলা যাবে না। সুতরাং সেক্ষেত্রে তোমার প্রিপারেশনের ক্ষেত্রে বিষয়টা নিশ্চিত রাখতে হবে যে প্যান্ডেমিক অবস্থা বৃদ্ধি পাক বা কমে যাক আমার প্রিপারেশন থাকবে নিশ্চিত। কারণ তোমার প্রিপারেশন যদি অনিশ্চিত হয় সেক্ষেত্রে আলটিমেটলি তোমারই ক্ষতি। কারণ হচ্ছে অন্যদিকে অনেক স্টুডেন্ট কিন্তু রয়েছে তারা কিন্তু এই দিকে ফোকাস না দিয়ে তাদের কিন্তু পড়াশোনাকে দিন দিন ডেভেলপ করেই যাচ্ছে, এবং কি প্রিভিয়াস যে কোশ্চেন ব্যাঙ্কগুলো আছে সেগুলো তারা সলভ করে দেন তাদের ভর্তি বস্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। সুতরাং এই বিষয়গুলোকে তোমরা একটু মনোযোগ সহকারে বুঝবা, বুঝে দেন তোমাদের যে নিজের ডিসিশন আছে সেই নিজের ডিসিশন নিজেই নিবা, এবং কি কোনো কারণেই ডিপ্রেসড হওয়ার কিছু নাই। যদিও আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট নানা কারণে অকারণে ডিপ্রেশনে পড়ে যাই, এই ডিপ্রেসড না হয়ে আমরা চেষ্টা রাখবো যাতে করে আমাদের মেন্টালি রিল্যাক্স থেকে দেন পড়াশোনাকে সুন্দর একটা ফ্লোতে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং কি আমাদের যে স্বপ্ন রয়েছে আমাদের যে বাবা মার স্বপ্ন রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা আসন দখল করার, তো সেক্ষেত্রে যাতে করে আমরা আরও এক ধাপ এগিয়ে যেতে পারি, আমরা যাতে করে এই প্যান্ডেমিকের অবস্থা থেকে কাটিয়ে উঠতে পেরে দেন আমাদের যে ভবিষ্যৎ রয়েছে আমরা সেই ভবিষ্যতের জন্য নিজেদেরকে সেই জায়গাটায় নিয়ে যেতে পারি। সুতরাং যেহেতু প্যান্ডেমিকে যে যাবতীয় বিষয়গুলো এই বিষয়ের উপর বেস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পিছিয়ে যাবে এই ধরনের ধারণা আমাদের মধ্যে রাখা আসলে ঠিক হবে না। সুতরাং তোমরা অবশ্যই আশা করি এই থেকে বুঝতে পেরেছো। তো আজকের এই ভিডিও থেকে তোমরা একটা লেসন নিয়ে যাও তাহলে তোমাদের ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে, সেটি হচ্ছে তোমার লকডাউন শাটডাউন যাই কিছু হোক না কেন সবই প্যান্ডেমিকের উপর পড়তেছে, অর্থাৎ করোনা উপর পড়তেছে তোমার পড়াশোনার ক্ষেত্রে, যাতে করে এই শাটডাউন লকডাউন না পড়ে। তুমি যদি এই একটা বিষয় এই ভিডিও থেকে নিয়ে যেতে পারো, এবং কি যে অনিশ্চয়তাগুলো তৈরি হয়েছে এই অনিশ্চয়তাগুলো তুমি যদি কাটিয়ে উঠতে পারো তাহলে তুমি অবশ্যই সফলতার মুখ দেখতে পারবে, এবং কি তোমার সফলতা অবশ্যই নিশ্চিত হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজ এই পর্যন্তই, সবার মঙ্গল কামনা করছি, সুস্থতা কামনা করছি, খোদা হাফেজ।